সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্ন আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব আপনি জানতে চেয়েছেন আমার দাদাও তার বাই গত হয়েছেন আমার বাবা তখন তখনও ছোট আমার বাবাও পরলোকগত সিএস এস এ খিয়ানের দাদার নামে জমির পরিমাণ উল্লেখ নাই কিন্তু ক্রেতার জমির পরিমাণ উল্লেখ আছে আমার জানতে ইচ্ছে করছে আমার দাদারা কি সব জমি বিক্রি করে দিয়েছে যদি তাই না হয় তবে আমার দাদার জমির সঠিক পরিমাণ কিভাবে জানতে পারি আপনি দীর্ঘ প্রশ্ন করেছেন আরও লেখা অনেক সামনে আছে এগুলি বিস্তারিত আমি পড়ার চেষ্টা করছি এবং পড়ছি পড়ে এইটুকু বুঝতে পারছি যে আপনি মেইনলি যেটা জানতে চাইছেন যে দাদার নামে কতটুকু জমি আছে এটা কিভাবে জানব এবং দাদা কতটুকু জমি বিক্রি করলো এখান থেকে এখন বর্তমানে কতটুকু ওনার কাছে থাকতে পারে এই জিনিসগুলো জানতে চেয়েছেন আসলে আপনার দাদার নামে কতটুকু জমি আছে ওই জমি থাকলে ওখান থেকে আপনার বাবার কাছে আসবে আপনার বাবার কাছ থেকে আপনার কাছে আসবে এই জন্য এক নম্বরে দাদার নামে জমিটা আপনি বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে যেই মোজায় যেই গ্রামে যেই এলাকায় আপনি যদি মনে করেন যে আপনার দাদার এখানে কিছু জমি ছিল তাহলে আপনাকে ওই যে সেটেলমেন্ট অফিসে গিয়ে থানা পর্যায়ের উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিস আছে এগুলিতে গিয়ে আপনাকে ওই মোজার অথবা কিছু কিছু ভূমি অফিসেও এই তথ্যগুলো নেওয়া যায় ওই মোজার আপনার দাদার নামে কতটা জমি আছে এটা দেখতে হবে পরবর্তীতে আপনাকে খোঁজ নিতে হবে যেই যে দাগগুলোর কথা বলছে এই দাগগুলো বর্তমানে কারা দখলে আছে কিভাবে আছে বা ওরা কোন সত্ত্বে আছে। আপনার দাদা কতটুকু বিক্রি করে দিয়েছে এইভাবে আপনাকে পর্যায়ক্রমে জিনিসগুলো জানতে হবে যে কতটুকু জমি ছিল এবং কতটুকু জমি আছে প্রত্যেকটা মোজায় আপনি ইচ্ছা করলে এইভাবে খবর নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এর উপরে আমাদের আলাদা একটা ভিডিও আছে যে দাদার ফর দাদাদের জমি কীভাবে বের করবেন এটাও দেখার চেষ্টা করবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব আপনি জানতে চেয়েছেন এবার আমার প্রশ্ন হলো কলমি নকশায় কি আলামত দিতে হয় দীর্ঘ কথা বলার পরে আপনি কিছু প্রশ্ন করছেন কলমি নকশায় আপনি ইচ্ছা করলে আলামত দিতে পারেন যেহেতু হাতের লেখা হাতে তৈরি করে একটা নকশা যদি কোনো কারণে আপনি নাও দেন অসুবিধা নাই কলমী নকশা আপনি ইচ্ছা করলে আলামত জিনিসটা হলো যত দেবেন তত এটা যাবে একটা বাড়ির আপনি ঠিক আছে নকশা বাড়িতে কোথায় কি আছে কি দেখছেন হ্যাঁ যদি এটা আলামত দিতে পারেন ভালো কিন্তু দেওয়া জরুরি না আপনি আরো একটা প্রশ্ন করেছেন হাতে যেটা কলমী নকশা কম্পিউটারে অটো মতো সফটওয়্যার দিয়ে করলে সেটাই কি পান্টাগ্রা বলে যেটাকে আমরা হাতে কলমি নকশা তৈরি করি এটাই কি কম্পিউটারের মাধ্যমে যখন তৈরি করি এটাকে প্যান্টাগ্রাফ বলে জিনিসটা একই তবে প্যান্টাগ্রাফ উন্নত জিনিস অর্থাৎ অনেক সময় প্যান্টাগ্রাফগুলো বেশিরভাগ সময় ওই যে ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল আশি ইঞ্চি সমান এক মাইল স্কেল অর্থাৎ স্কেল অনুযায়ী করে হ্যাঁ এই জন্য প্যান্টাগ্রাফটা আরও উন্নত প্রক্রিয়ার জিনিস আর আমরা কলমি নকশা যেগুলো তৈরি করি এগুলি স্কেল অনুযায়ী তৈরি করা লাগে না স্কেল ছাড়াই যে উত্তরের দক্ষিণ এল পূর্ব আয়াল আমরা লেখে লেখি প্রকাশ করতে পারে এই দুইটা হইল মেইন একটু পার্থক্য কর্মী নকশা এবং প্যান্টাগ্রাফের মধ্যে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করছেন না ইসলাম সাহেব আপনি আপনি জানতে চেয়েছেন কি বুঝতে পারলাম আমাদের একটা ভিডিও দেখে জিজ্ঞাসা করছেন যেখানে আমরা সুর দাগের কথা বলছি অর্থাৎ সুর দাগ হলেও সার্ভিআর্গঞ্জ যখন দাগ নাম্বার বসাইতেছে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যায়ক্রমে একটা মোজাতে যা জমিয়ে আছে মধ্যে যতগুলো দাগ আছে প্রত্যেকটা ধারাবাহিক সিরিয়ালি বসা কোনো কারণে একটা দাগ ছুটে গেছে এবং কাজটা কমপ্লিট করে ফেলছে পরবর্তীতে ওই একটা দাগ আবার দেখা গেছে যে বসানো সম্ভব হয় না তাহলে সবগুলো দাগকে ওখানে মুছাতে হবে নতুন করে দাগ দিতে হবে যেটা একটা জটিলতার ব্যাপার এই জন্য যে একটা দাগ হইতে পারে আট হইতে পারে দশ হইতে পারে ছাপ্পান্ন হইতে পারে তিনশো বাহাত্তর যে কোনো দাগ হোক না কেন যদি এটা ছুটে যায় ভুলবশত তখন নকশার এক কোনায় এক কিনারে এটাকে সুট দাগ হিসাবে লিখে রাখি এটাই হলো সুর দাগ আশা করি এখন বিষয়টা বুঝতে পারছেন এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা আবারও জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আবুল হোসেন নিপু সাহেব আপনি টিপু সাহেব আপনি জানতে চেয়েছেন শরিক সূত্রে দঙ্গের মানে কি শরিক সূত্রে দঙ্গের মানে হলো অর্থাৎ যা দখলে আছে একটা জমি পাঁচ সাত দশজন মালিক এর মধ্যে যার দখলে আছে তার নামের আগে দম কথাটা থাকবে অর্থাৎ ধরেন একটা বাড়িতে আপনারা তিন ভাই মালিক এখন তিন ভাই বসবাস করেন না বাকি দুই ভাই আছে এক ভাইয়ের দখলে পুরো জায়গাটা এখন এখানের কোন বিষয় লেখালেখিতে আসলে তখন আপনাদের তিনজনের নামে মালিকানা দেখাইয়া উনার নামে যখন ধং থাকবে বোঝা যাবে যে উনি আপাতত দখলে আছে এটা আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল মোহাম্মদ আলফাজ সাহেব আপনি জানতে চেয়েছেন ত্রিভুজকে দুই বা একাধিক ভাগে ভাগ করব কিভাবে একটা ত্রিভুজকে দুই ভাগ তিন ভাগ চার দশ ভাগ করা অত্যন্ত সহজ এটাকে আপনি আপনি ভাগ করতে দেখা গেছে যে ত্রিভুজের বিপরীতে যে শিষ্য বিন্দু থাকে এই শিষ্য বিন্দু থেকে তার বিপরীত দিকে যে বাহু থাকে এটাকে ভূমি বলে এই ভূমিতে আপনি ধরেন ভূমি পঞ্চাশ ফিট আছে আপনি এটাকে দুই ভাগ করবেন তাহলে শুধু ভূমিটাকে আপনি পঁচিশ ফিট করে ভাগ করে সমান ভাগ করে এখন শিশুবিন্দু পর্যন্ত সোজাসুজির একা টানলেই এটা সমান দুই ভাগ ভাগ হবে ধরুন আপনার এটাকে আপনি পাঁচ ভাগ করা দরকার তাহলে শুধু ভূমিটাকে আপনি দশ দশ করে পাঁচ ভাগ করেন হয়ে যাবে এটার উপরেও আমাদের আলাদা ভিডিও আছে দেখার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ